হরিণঘাটায় উত্তাল বিক্ষুব্ধদের মিছিল। বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে দেশ থেকে দেশান্তরে রাজপথ থেকে অলিগলি সর্বত্রই চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নদিয়া জেলার হরিণঘাটা বিধানসভার অন্তর্গত হরিণঘাটা ব্লকের নগর উকড়া থেকে প্রতিবাদ মিছিল শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল নদিয়ার হরিণঘাটা ব্লকের প্রায় হাজার দশেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এই প্রতিবাদ মিছিলকে ঘিরে রবিবার হরিণঘাটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পথে নামে হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। এতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা হরিণঘাটা থানার দিকে আসার সময় মাঝপথে বসে পড়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। যদিও পরবর্তীতে বিক্ষোভ তুলে হরিণঘাটা থানার দিকে ফের এগোতে শুরু করে, পুলিশের ব্যারিকেড আন্ত করে তারা থানার মধ্যে প্রবেশ করে। এরপর প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনার পর তারা থানা ছেড়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনার আজকে ফটকে ডাস্টবিনে পায়খানার ঘরে বিদেশে ছপানো হচ্ছে শুধু ওই নুপুর শর্মার জন্য। আজকে সেই দেশে আমাদের শুধু মুসলিম নাই, আমাদের গায়ের মুসলিম অর্থাৎ আমাদের হিন্দু ভাইরা সেখানে কাজে গেছে, তাদের পাসপোর্ট হাতে ধরিয়ে তাদেরকে ভিসা দিয়ে তাদের দেশে ফিরিয়ে দিচ্ছে। আজকে একবার চিন্তা করো, শুধু মুসলিম আমরা মুসলিম বার হয়েছি তা নয়, আজকে যে সমস্ত হিন্দুরাই পেরেশানির ভিতরে পড়ছে তারা কী জন্য পড়ছে? ওই নুপুর শর্মার জন্য। শুধু একটা কথা যে রসুলের নামে ওই করেন, এই জন্য আমাদের সকলের প্রতিবাদ, পুরো দুনিয়ার সকলের প্রতিবাদ, সকলের মানুষের প্রতিবাদ হওয়া উচিত যে তার যেন খোলা আম আমরা ফাঁসি চাই। এই জন্য আজকের আমার এই মিছিল, এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আমাদের সরকারের কাছে একটাই দাবি, তার প্রকাশ্যে যেন ফাঁসি হয়, ওই নুপুর শর্মার প্রকাশ্যে যেন ফাঁসি হয়। যতদিন পর্যন্ত তার দৃষ্টান্তমূলক সাজা না হবে, শাস্তি না হবে, আমাদের এই প্রতিবাদ ধিকে ধিকে কমবে না, ধিকে ধিকে বাড়বে। এটাই আমাদের সরকারের, পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, সেই হিসেবে আমরা হরিণঘাটায় আজকে শান্তিপূর্ণ মিছিল করেছি। এইবার মানুষ যখন বার হচ্ছে, নানান রকম মানুষ বার হচ্ছে, সকলের মিজাজ ঠিক থাকছে না, সেই হিসেবে নানানজন নানান কথাতে বিভিন্ন বিক্ষোভ হচ্ছে, তখন উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ওই জন্য পশ্চিমবাংলা সরকার এবং এই মুহূর্তে আমরা নদিয়া জেলা হরিণঘাটা থানার সামনে দাঁড়িয়ে আছি। পুলিশ আমাদের এখানে পুলিশ প্রশাসন যথাযথ তিনারা আমাদের সাহায্য করেছেন। তিনারা শুরু থেকেই, যেখান থেকে আমরা শুরু করেছি বকুলতলা হাড়ালি বকুলতলা থেকে, তিনারা আমাদের সঙ্গে আছে, তিনারা আমাদের একদম এখনো পর্যন্ত তিনারা আমাদের সঙ্গে আছে, তিনারা আমাদের যথাযথ তিনারা আমাদের সহযোগিতা করেছেন। আজকের এই দেখে আমাদের বিশ্বনবীর যে অপমানজনক কথা বলেছে, তার জন্য আমরা প্রত্যেকেই এই শান্তিপূর্ণ মিছিল নিয়ে এসেছিলাম, যাতে করে আমাদের নবীর অপমানজনক কথা বলেছে তার জন্য যেন তার শাস্তি হয়, নুপুর শর্মার শাস্তির জন্য, গ্রেফতারের জন্য আমরা এসেছি। আমরা প্রত্যেকেই এখানে এসেছি এই একটাই দাবিতে, যেন নুপুর শর্মার গ্রেফতার হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।